বিনাপাণি ইংলিশ একাডেমি, আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের ক্লাস সিক্সে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে নিজে পড়ি 21.1 এর 1 এবং 2 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। তো দেখো এখানে 1 নম্বরের ম্যাথে বলা আছে আমার বাসার ঘরে মেঝের মাপ নিলাম, আমার বাসার ঘরে মেঝের মাপ নিলাম, দেখছি বসার ঘরের আয়তকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার, বসার ঘরে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি, এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে আমরা প্রথমে আয়তকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার, তাহলে প্রথমে আমরা অনুপাতটা বার করব। দেখো 1 নম্বর লিখব আয়তকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার, আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, আয়তকার মেঝের প্রস্থ 5 মিটার। তাহলে আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার এবং আয়তকার মেঝের প্রস্থ হচ্ছে 5 মিটার, অতএব আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, আয়তকার মেঝে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান সমান হচ্ছে 8:5, কারণ হচ্ছে দৈর্ঘ্য মানটা আগে লিখবো তারপর প্রস্থের মানটা লিখবো, তাহলে হচ্ছে 8:5 হলো। এবার এটা হচ্ছে আর তো কাটাকুটি যাবে না, তাহলে 8:5 হলো। এবার হচ্ছে এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত, তাহলে দেখো লঘু অনুপাত কখন হবে আমরা জানি, যদি পূর্ব পদটা হচ্ছে ছোট হয় তাহলে লঘু অনুপাত হবে এবং উত্তর পদ যদি বড় হয় তাহলে লঘু অনুপাত হবে, কিন্তু আর গুরু অনুপাত হবে যদি পূর্ব পদ বড় হয় এবং উত্তর পদ ছোট হয় তাহলে হচ্ছে গুরু অনুপাত হবে। তাহলে এখানে পূর্ব পদ হচ্ছে 8 এবং উত্তর পদ হচ্ছে 5, যেহেতু পূর্ব পদ বড় হচ্ছে উত্তর পদ ছোট তাহলে এটা লঘু গুরু অনুপাত হবে, অতএব অনুপাতটি গুরু অনুপাত হবে, অনুপাতটি গুরু অনুপাত হবে। তাহলে অ্যানসারটা দেখে নেবে 1 নম্বর, এরপরে 2 নম্বরটা করাবো। তোমরা এই অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারে ম্যাথগুলো ফাইনাল পরীক্ষায় আসে এখান থেকে 2-3টে কোশ্চেন অবশ্যই পাবে, অতএব ম্যাথগুলো একটু ভালো করে দেখবে। তা দেখো 2 নম্বরে ম্যাথটা বলেছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো, যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি, এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে হচ্ছে দেখো সবিতা জবা ফুলের মালা তৈরি করেছে 12টি এবং গাঁদা ফুলের মালা তৈরি করেছে 15টি, তাহলে এই দুটো আমরা আগে অনুপাত বার করব, তারপরে অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা আমরা লিখব। তাহলে লিখতে হবে জবা সবিতা জবা ফুলের
জবা ফুলের মালা তৈরি করেছে সবিতা জবা ফুলের মালা তৈরি করেছে 12টি হচ্ছে সবিতা গাঁদা ফুলের মালা তৈরি করেছে 15টি অতএব সবিতা জবা ও গাঁদা ফুলের গাঁদা ফুলের মালার অনুপাত মালার অনুপাত সমান সমান লিখবো দেখো জবা ফুল হচ্ছে 12টি তাহলে 12 রেশিও হচ্ছে গাঁদা ফুল হচ্ছে 15টি 12 রেশিও 15 আবার কাটা উঠে গেলে কাটাটি করতে হবে তাহলে এখানে কাটবে দেখো 3 দিয়ে 3 দিয়ে 12 কাটলে 4 3 4 12 3 দিয়ে 15 কাটলে 3 5 15 4:5 এবারে লিখতে হবে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত এটা লঘু অনুপাত হবে কারণ হচ্ছে পূর্ব পদটি ছোট এবং উত্তর পদটি বড় তাহলে লিখবো আমরা অনুপাতটি লঘু অনুপাত হবে তাহলে দুই নম্বরে 61টা হয়ে গেল এটা তোমরা দেখে নাও এরপরে পরের ভিডিওতে আমি 3 এবং 4 এই দুটো ম্যাথ সমাধান করাবো এ ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ম্যাথে যদি কোনো ডাউট বা কোনো প্রশ্নের অ্যানসার না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি অ্যান্সার করে দেবো।